ভিডিও তো আশা করি সুন্দরই লাগবে, তারপরও মানে সামনে সামনে না নিয়ে দিকে মাশাআল্লাহ। ঠিক আছে একটু এই দুইটা ছেড়ে দেন, এই দুইটা খাইলা দেখা দেব। উঠে দাও বাবারা, এই যে দরজা কিন্তু দর্শক পুরোপুরি ওপেন। ঠিক আছে চলেন তাহলে আমরা পেয়ার গুলো দেখা শুরু করি, কবুতর গুলো উঠতে থাক। সাধনা করতে অনেক জিনিস ভাই, এটি তো ভাই কবুতর গলা কষা দিতে আছে বলজ হ ভাই, মোটামুটি দেয়। একটা ভিডিও ভাইরাল হইছে কন্ডম চোখের কবুতর, এটা হলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি জানি না এই বিষয়ে, আমার কোনো ধারণা না এটা কি, আমি বুঝি মানুষের তো পেট যদি কেউ নিতে চান চা দিতে মাদি দা মাদি ওরা কে মাশাআল্লাহ। ইও দেখে দুই দিন পর ফোন দেয় কবুতর দিয়া বেজি কবুতর দেয় তৈরি করে, অনেক জন মন মত হয় না, পরে বলতো আল্লাহর রহমতে যা কবুতর টিকটক এর মালিক জানে আত্মহত্যা করবে ভাই, আরেক জোড়া 4000 টাকা রাখো দুই পেয়ে আগের পেয়ারটা অনেক জনে চাইছিল দিতে পারি নাই ভাই দুঃখিত, অনেক জনে জিজ্ঞাসা করো বড় কবুতর। ঠিক আছে কত চাচ্ছ কালার কি সি আছে সিঙ্গেল মাদিটা কত চাচ্ছ সিঙ্গেল মাদিটা একদম সারা মুখ সারা এই সব মাটিটা খাকি কাজ করা সেই কারণে দেখাই দিলাম। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আমরা কিন্তু আবার চলে আসছি হচ্ছে লিওন ভাইয়ের বাসায়, লিওন ভাইয়ের লক্ষ্যে চলে আসছি। লিওন ভাই বরাবর নেয় যে কবুতরগুলো আপনাদের দেয় ওই কবুতরগুলো ওরকম কবুতরই থাকবে, সুন্দর সুন্দর গিরিবাস সুন্দর সুন্দর কালারিং কবুতর থাকবে। তো আজকেও আশা করি ভিডিওটা উপভোগ্য হবে আপনাদের কাছে। দেখেন যেমন এখানে একটা বাঘা খাকি পেয়ার আছে মাশাআল্লাহ অনেক কিন্তু সুন্দর, তো এরকমই সুন্দর সুন্দর পেয়ার আপনাদের সামনে আজকে লিওন ভাই উপস্থাপন করবে। বিশেষ করে এই দুই একটা পেয়ার আছে, বিশেষ করে সারা কিছু কবুতর আছে, এগুলো আমার উড়ানো, এগুলো ভাইয়ের উড়ানো কবুতর, ওর মধ্যে থেকে মাঝে মাঝে সেল দেয়। মানে এখানে এক পেয়ার সাবসিলার মধ্যে এক পেয়ার আছে, দেখেন এখানে আছে সাবসিলার একটা পেয়ার, এগুলো আমরা ইন ডিটেলস ভিডিওতে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর কবুতর। একটা পেয়ার গড়রা আছে অনেক সুন্দর দেখেন। তো আমরা আজকে লিওন ভাইয়ের সাথে একটু কথা বলবো, অনেকেই নাকি লিওন ভাইকে দেখতে চাইছেন, তো লিওন ভাই আপনাদের সাথে একটু কথা বলবে। চলেন আমরা লিওন ভাইয়ের সাথে কথা বলতে বলতে ঠিকানাটা একটু শুনি, মানে জানি, তারপর হচ্ছে কবুতরগুলো একে একে দেখেন। অনেক সুন্দর সুন্দর কবুতর কিন্তু আপনারা আজকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। লিওন ভাই কবুতরগুলো দেখাবেন নাকি ভাই? অনেক জনে কইতাছে যে আমার লগে গেম খেলবো টুর্নামেন্ট খেলবো, আমরা গেমও খেলি না টুর্নামেন্ট খেলি না, কারণ কি অনলাইনে ডেলিভারি দিতে যে একটা কষ্ট এটা কইরাই তো সময় পাই না, যে কবুতরের কোয়ালিটি কেমন হয় পাল্লার কবুতর। এটা দেখিবে আসলে অনেক সুন্দর সিলভারের মধ্যে দর্শক দেখেন। হ্যাঁ এই এটা মাদি কবুতর, এটা নর কবুতর, এক ঘরের কবুতর, আমার ঘরের বাচ্চা। একটু ধরেন তো সামনের দিকে মাশাআল্লাহ দেখেন, এগুলো আপনার বাসার উড়ানো কবুতর, বাইরে যা আছে আমি উড়ে আজকে কবুতর দেখাবো। ঠিক আছে একটু এই দুইটা ছেড়ে দেন, এই দুইটা ছাইরা দেখা দেব। উঠে দাও বাবারা, চলে গেছে ওই সাইডে আরো কিছু কবুতর, আরো কবুতর, এগুলো সবই আমার উড়ানো, আমি ছাইরা দেই একটু আস্তা। এই যে দরজা কিন্তু দর্শক পুরোপুরি ওপেন, এদিকে নাই ওই যে ওই যে ওইদিকে কথা। লিওন ভাই ঠিকানাটা বলেন কবুতর। আমার ঠিকানা জুরাইন ঢাকা পোস্তগোলা, আর বললো তো কথা ভাই আরেকটু কথা বলতে চাই, কারণ কি হ্যাঁ বলেন 600 টাকার কবুতরের সাথে আমার কবুতর কেউ আজকে তুলনা দিয়েন না ভুলেও, কারণ 600 টাকা দিয়ে কোনো রেজাল্ট করা কবুতর পাওয়া যায় না। অনেক জনে দেখতেছি ঘরে কবুতর ভিডিও দিয়েও কইতাছে যে 35 কিলো 40 কিলো 70 কিলো সারা, তা আমি সারা সারির কথা বলুম না, কিন্তু কবুতর পালি ছোটতে বুঝি যতটুক কবুতরের কোয়ালিটিও বুঝি, পাল্লার কবুতর কেমন হয় এটা আজকে দেখবেন যে কবুতরের কোয়ালিটি কারে বলে। ঠিক আছে চলেন তাহলে আমরা পেয়ারগুলো দেখা শুরু করি, কবুতরগুলো উঠতে থাক, সুন্দর উঠতেছে দর্শক। তো আমরা এখন পেয়ার পেয়ার দেখানো শুরু করব দর্শক, আমরা সুন্দরী দিয়ে শুরু করব, সমস্ত নটটা আছে নাকি মাদিটা? মাদিটা একটা মাদিটা সুন্দরী দিয়ে শুরু করব, লেডিস ফার্স্ট আর কি। ঠিক আছে ফার্স্ট দেই, কারণ কি অনেক জনের নর কবুতর জোগাইতে পারে ভালো ভালো, কিন্তু মাদি কবুতর জোগাইতে পারে না। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, এরকম কালেকশন করতে বছর বছর সাধনা করতে অনেক জনের। কত চাচ্ছেন এই টানা গোলাপ পেয়ারটা ভাই? এটি তো ভাই একটা পেয়ার দর্শক দেখেন, দাম চাইলে 1500 টাকা, আজকের বাজার 1200 টাকা, অনেক জনে 800 700 টাকা চুইঠাল কবুতর গলা কষা দিতে আছে,
ওরা ওইটা ভাই যে যেভাবে দিয়ে পারে যে যেভাবে ব্যবসা করে পারে। কিন্তু দর্শকদের অনুরোধ করবো আপনারা হচ্ছে কবুতর দেখবেন, আমার একার ভিডিও তো দেখেন না, আরো অনেকের ভিডিও দেখবেন, কবুতর কোয়ালিটি দেখবেন, তারপর হচ্ছে কিনবেন। যদি ভালো কবুতর কবুতর এত কমে কিনাও আনতে পারি না ভাই, মনে করেন ভালো কবুতর আপনি 100 টাকা বেশি দিয়েও যদি কিনেন সেটা আপনার লস নাই, আর জট কবুতর আপনি 200 টাকা কমে কিনলো সেটা আপনার লস, কারণ ওটার বাচ্চা কাছে আপনি কিছু করতে পারবেন। ঠিক আছে ভাই, পরের পেয়ার দেখি, সুন্দর একটা পেয়ার দর্শক, 1200 বললেন না? হ্যাঁ 1200। দর্শক এরপর বিগ সাইজের একটা সবুজ গোলাপ পেয়ার দেখবো, দেখতে পাচ্ছেন নটটা, ঠিক আছে অনেক বড় সাইজের, তো মাদিটা দেখেন। আমি ভাই কবুতর সুন্দর না হলে কবুতর ভিডিও দিই না, অনেকজন দেয় ল্যাংড়া লুলা কবুতরও ভিডিওতে দেয় 600 টাকা 700 টাকা জোড়া, ওইসব কবুতর আমি কিনিও না বেচিও না। ১২০০ টাকা নিতে পারেন, অনেক সুন্দর আছে মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, পরের পেয়ারটা নিয়ে আসেন। দর্শক আরেকটা কবুতর দেখবো, এটা সম্বন্ধে কি যেন বলতে চাইলে ভাই? ভাই এই যে কবুতরটা কলপ মারা, কালকে ধরছি। হ্যাঁ আচ্ছা, সেও অনলাইনে কবুতর বেচে যতদূর ধারণা, অনেক চ্যানেল তার ভিডিও আছে আর হ্যার ফ্যান ফলোয়ার অনেক, তার কবুতরটা তারে আমি দিয়া দিব সমস্যা নাই। হ্যাঁ রে, এক নামে চিনে, এই কি জানি কয় ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে কন্ডম চোখের কবুতর, এটা হলো হ্যাঁ নাম হলো ওই ওই উদ্দেশ্যে কন্ডম, তো এই কবুতরটা তারে দিয়া দিব। আচ্ছা আমি জানি না এই বিষয়ে, আমার কোনো ধারণা নাই, তো দর্শক এই কবুতরটা তাহলে আপনি ওনার সাথে যোগাযোগ করে দিয়ে দিন। হ্যাঁ ইনশাআল্লাহ। দর্শক এরপরে দেখাবো আজকের দিনের অন্যতম সুন্দর পেয়ার, সিলভার একটা পেয়ার দেখেন, সিলভার বাঘা পেয়ার, মাশাআল্লাহ মানে সবার পছন্দ হবে পেয়ারটা এরকম। এটা কি নটটা না মাদিটা? এটা নটটা, নটটা, এই হচ্ছে মাদিটা দর্শক। এই যে মাদিটা, এটা কি কয়, টিয়া ঠোঁট মনে হয় কয় বা বর্ষি ঠোঁট বা কি ঠোঁট কয় আমি ঠিক করে বুঝতে পারি না। ঠিক আছে, কিন্তু কবুতর এটার ভিডিওতে যেমন দেখা যায় এত অনেক কোয়ালিটিফুল কবুতর। হ্যাঁ সামনাসামনি দেখলে কেউ না নিয়ে পারবে না এরকম, ভিডিওতেও আশা করি সুন্দরই লাগবে, তারপরও মানে সামনাসামনি না নিয়ে পারবে না এরকম একটা পেয়ার। কারণ কি ভাই, কবুতর তো কমই বুঝি, মানুষের তো একটু কমই বুঝি, যতটুকু বুঝি অতটুকু দেওয়ার চেষ্টা করি। কত চাচ্ছেন পেয়ারটা? দাঁড়াইতেছেন এক জায়গায় স্থির। পেয়ারটা চাওয়া দাম 4500 টাকা, 4500। বিক্রি কত ভাই একটু কমাই বলেন। দাম 4000 টাকা, এই মাদিরা সিঙ্গেল 2500 টাকা বলতাছে, আমি বইলা দিলাম, তাও দিতাছি না। জোড়াটা একসাথে বিক্রি করা লাগে? হ্যাঁ জোড়াটা ছেড়ে দেন, দেখি ওরা কত দূর লাফাইতে পারে। বাপ রে, সুইতে এই যে উঠতেছে, যাই হোক জোড়াটা দেখলেন দর্শক, আশা করি আপনাদের ভালো লাগছে, কুদুর অনেক শর্ট পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে নটটা আর ভাইয়ের হাতে হচ্ছে মাদিটা, অনেক সুন্দর একটা মাদি। তো পেয়ারটা যদি কেউ নিতে চান 4000 টাকা ভাই ফিক্সড বলে দিছে, পেয়ারটা অবশ্যই একটু ভালো আর এই জন্য একটু দাম বেশি। তারপর অলমোস্ট ওরকমই আর একটা পেয়ার, একেবারেই মাশাআল্লাহ দেখেন নর কোয়ালিটি, ওইটা একটা জাত, এটা আরেকটা জাত, এটা হলো দেজি কবুতর, দেজি কবুতর ছাড়া হচ্ছে নরটা, এটা মাদিটা, এরকম কবুতর চোখে লাগে থাকে মনে হয়। দেখুন বাজার ছিল 110,000 টাকা, দেখে কিনতে পারেন, তা তো অবশ্যই। কত চাচ্ছেন ভাই পেয়ারটা? পেয়ারটা চাওয়া দাম হলো এটাও 4000 টাকা, একদম 3500 টাকা, একদম 3500। অনেক সুন্দর একটা পেয়ার দর্শক, অনেক অনেক। ঠিক আছে ভাই, পরের পেয়ার দেখি, দাঁড়ান একটু একটু একটু। দর্শক এরপর আর একটা পেয়ার দেখাবো, নটটা একটু আগে দেখি, নটটা কিন্তু কাজ করার মধ্যে বলা যায়, সবুজ গোলাও বলতে পারেন, এটা সুন্দরী কাজ করা, এটি রেজাল করা কবুতর। আমি রেজালের বিষয়ে বলতে চাই না, কবুতরের পায়ের কোয়ালিটি, কবুতরের কোয়ালিটি দেখবেন তারপর কবুতর কিনবেন। আজকের কবুতর একটু হাই রেট, আজকের কবুতর একটু হাই রেট, হাই কোয়ালিটির কবুতর, আর কবুতরের জগৎ চাপায় না, কবুতরের কোয়ালিটি দিয়ে চলে। অবশ্যই ভাই, মা দিও রাখে মাশাল্লাহ,
সাইজ মুগ্ধ সাইজ অবশ্য সাইজ শেপ সৌন্দর্য সব দিক দিয়ে মাশাআল্লাহ কত চাচ্ছেন জোড়াটা চাওয়া দাম 3000 টাকা একদম 2500 টাকা এগুলির বাচ্চা 55 কিলো খেলা আছে না বললে আবার অনেকজনে কিনবো না ঠিক আছে তারপর দর্শক একটা দেব বাঘা খাকি লাইক কবুতর অনেকজনে ভিডিও দেখে দুই দিন পর ফোন দেয় ফোন দিয়া বেচাইলে পর আমি কই যে বেচা হয়ে গেছে ভাই জিজ্ঞাসা করে কত বিক্রি করছে নটা নিয়ে আসেন হ্যাঁ আমি যে দাম বইলা দেই এই দাম এই দামেই কিনে এক টাকা হারায় গেল হয় না ওই যা দাম বলে দেয় ওরা খরচ সহ পাঠায় দেয় কবুতরের কোয়ালিটিতে খরচ সহ পাঠায় নাইলে কিন্তু পাঠাইতো না খাকির মধ্যে কিন্তু সেরা চেহারা হচ্ছে বাঘা খাকি আর মূলত সারাসারির কবুতর খাকি কবুতর দিয়া বেজি কবুতর দিয়ে তৈরি করে অনেকজন কইতে পারে না কি কবুতর দিয়া সারাসারির কবুতর তৈরি করে ওইটা অনেকে অনেক ভাবে বলে ভাই এটা বলতে গেলে হয় কি অনেকের মন মতো হয় কথা অনেকের মন মতো হয় না পরে বলে যে তাহলে কিছুই জানে না কিছুই জানি না কিন্তু এটা অনেকেই অনেক ভাবে মন্তব্য করে আসলে এটা যার যার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক লাস্ট ইয়ার বা এর আগের বছর তো একটা সবজি কবুতর এই ফার্স্ট হয়েছে একটা টুর্নামেন্টে আমার দুইটা সবজি আছে আল্লাহর রহমতে চট্টগ্রামে না কোন জায়গায় জানো ভুলে গেছি তো মনে করেন যে সবজি কবুতর দিয়ে ওরকম কেউ উড়ানো যায় তাও হয়তো অনেকে ভালো বুঝে না যে সবজি আল্লাহ রহমতে আমার সবজি কবুতর 55 কিলো খেলা এটা কত চাচ্ছেন ভাই পেয়ার এই পেয়ারটা দাম চাওয়া হলো 3000 টাকা 3000 চাচ্ছেন কত হলো বিক্রি করবেন একদম 2500 টাকা এক থেকে হারা গেল হইব না একটা হারাই গেলে হবে না আয়েশা যদি বলে যে ভাই 100 টাকা কম দেন ভালো ওটা হলো আলাদা ভালোবাসা ওটা 100 টাকার বদলে মনে আছে একটা কবুতর গিফট দিয়ে দিতে পারি ঠিক আছে থ্যাংক ইউ তারপর দর্শক মাকড়া মুজাওয়ালা বাঘা দেখেন কোয়ালিটি দেন ভাই আর টিকটক ভিডিও কি এডিট দিয়ে বানাইছিলেন কৌদর টিকটক ভিডিও বানাইলে অনেক টিকটক ছিল হ্যাঁ অনেক টিকটক ভিডিও আছে আমার টিকটকে তো আল্লাহর রহমতে যা কবুতর বেচি নতুন নতুন যারা ওই যে ভিডিও দেয় ওরা ওই কবুতর টিকটকে তো বেচতে পারে না টিকটকে কবুতর বেচা হয় হ্যাঁ ইনশাআল্লাহ টিকটকে কবুতর বিক্রি এটা যদি টিকটকের মালিক জানে আত্মহত্যা করবে ভাই না ওটা কবুতর বেচে আমার আমার প্ল্যাটফর্মে দেখ মাশাআল্লাহ কত চাচ্ছেন এই পেয়ারটা ভাই এই পেয়ারটা চাওয়া দাম 3000 টাকা একদম 2500 টাকা মাকড়া আরেক জোড়া আছে ওটা মোজা ছাড়া ওটাও দেখা দেয় একবারই ঠিক আছে নিয়ে আসো ইয়ে দর্শক এরপর একটা পেয়ার দেখাবো এটাও মাকড়া ভাই যেটা বলছিল এটা মোজা নাই তবে এটাও কিন্তু অলমোস্ট ওই কোয়ালিটির কবুতর এরা দেয়া সিলভার সিলভার খাকি মাদিরা সিলভার সিলভার না বাঘা খাকি মাকড়া ওয়াও পুতুল পুতুল ভাই যারা কবুতর নিবেন তারা নগদ নগদ অ্যাডভান্স করবেন ওই যে বলবেন বাসায় কালকে আসুম পরশু দিন আসুম ওই কথা কইলে টাকা না পাঠানো পর্যন্ত কোনো কিছু কনফার্ম না ভাই যদি কারোর সাথে আগে লেনদেন হয়ে থাকে যে ভাই আমার পরিচিত সেটা হচ্ছে এক জিনিস কিন্তু অপরিচিত কারো ভাই টাকা না আমি নিজে অনেক ভুক্তভোগী আমার লাস্ট কবুতরগুলো বেচার সময় আমি যে সব ঝামেলায় পড়ছি ভাই আমাদের অনুরোধ করব এমন দিছিলাম তুই বড় ভাই বাইরের দেশে তে ফোন দিয়া বলছিল কালকে আমি লোক পাঠাই দিতাছি তারা কোনো লোক পাঠায় নাই পরে আমার কবুতরটি বেশ একটু ঝামেলা হয়ে গেছে বেচা যায় তবে এটা বিড়ম্বনা হয় ভাই খুব বিড়ম্বনা এই পেয়ারটা কত চাচ্ছেন এই পেয়ারটা চাওয়া দাম 3000 এটাও একদম 2500 দুই পেয়ার একসাথে নিলে 4500 টাকা রাখো দুই পেয়ার একসাথে ঠিক আছে দর্শক এরপরে খাকি আরেকটা পেয়ার দেখাবো নটটা হচ্ছে বাঘের মতো দেখেন আমরা অনলাইনে তো অনেক সময় কবুতর কিনা নি পছন্দ হইল ওই নটটা আমি অনলাইনে থেকে কিনছি ভাই এই সুন্দর পেয়ারটা কত চাচ্ছে এই পেয়ারটা একদম 1600 টাকা এর আগের পেয়ারটা অনেকজনে চাইছিল দিতে পারি নাই ভাই দুঃখিত এই যে ওই পেয়ারের মতোই সেম পেয়ার নোটটা কিন্তু অলমোস্ট একেবারে সেম যে আগে যে গত ভিডিওতে যে পেয়ারটা দেখিয়েছি কবুতরটা দাঁড়াইতাছে না দাঁড়াইলে পুরো বাঘের মতো লাগে কত চাইলেন পেয়ারটা ভাই 1500 একদম 1600 1600 ওই 1500 করে আচ্ছা 1500 জান আমার 1600 করার কি দরকার ভাই একটু কিনা বেশি তো ঠিক আছে ভাই দর্শক এরপরে গরুর একটা পেয়ার দেখবো অসাধারণ একটা পেয়ার নটটা দেখেন নটটা দাঁড়ানোর স্টাইলটা দেখেন অনেক সুন্দর কিন্তু নরমাদি দুইটাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর অনেকজনে জিজ্ঞাসা করবো গররা কবুতর ওরে কেমন তে এটি ঢাকার গররা এই যে আমি দেখা দিই যে কবুতর বেশি ঝাঁকে উড়ে
তারা মনে করেন রং মেরা পালে, এটি উড়ানো কবুতারি। পেটে কত চাচ্ছে ভাই? পেটটা একদম 1200 টাকা। 1200 চাচ্ছে? হ্যাঁ, অনেক জন চুই ঠাল করো বেশ 1000 টাকা। তা আমি তো টাইনা টুইনা বেছি না, এই হলো বড় বিষয়। ঠিক আছে, তো একটা পাতি পেয়ার দেখাবো। তো পাতি পেয়ারের নটটার পায়ে হালকা একটু প্রবলেম আছে, তবে ওরকম কিন্তু বোঝা যায় না। ডিম বাচ্চা ওকে আছে, আমরা একটা মাছখানের আঙ্গুল একটু বেকা। ঠিক আছে, আমরা দেখাই দিব। এটা হচ্ছে মাদিটা, ওইটা হচ্ছে নটটা। দেন নট একটু ধরেন তো, আমরা একটু সমস্যাটা দেখি। সমস্যা না বললেই নয়, একটা আঙ্গুল হালকা একটু বেকা। হ্যাঁ, কবুতরটির পায়ে রিং লাগাইন না, ঝাড়ি কবুতর ধনুটা পায়ে রিং লাগাইন না আছে, নাম বলুন না। দেখে যদি কেউ চিনে থাকেন চিনছেন। হ্যাঁ, ঠিক আছে, কত চাচ্ছেন ভাই? এই জোড়াটা ভাই চাওয়া দাম 3000 টাকা, একদম 2500। মাটিটা ভাইঙ্গা 1500, নটটা ভাইঙ্গা 1000। ঠিক আছে, ওর ডাক ডুক সব ঠিক আছে, ওর আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, শুধু ওই যে পায়ে প্রবলেমটা যেটা দেখলাম। ঠিক আছে ভাই, এরপর কি দেখুন ভাই? এটি সারা সারি লাইনের কবুতর। আহারে, আমি বলে অন্য মাদিলে সেটা নর। এটা হচ্ছে নন না? হ্যাঁ, মাদির এটা কি পেয়ার আছে? তাহলে এটা পেয়ার নিয়ে আসেন। আমি এটা পেয়ারটা নিই। তো দর্শক, সারসারি লাইনের যারা কবুতর পছন্দ করে মানে কিনতে চান, তাদের জন্য এই একটা পেয়ার পাও। দোনোটা বেগুনি পাও 100%। এটার ভাই 65 কিলো দাওয়া, নটার ভাই আপন ভাই, নটার আপন ভাই। হুম, এই পেয়ারটা কত চাচ্ছেন? এই পেয়ারটা চাওয়া দাম 2000 টাকা, একদম 1500 টাকা। এরম কবুতর অনেক পাইবেন 600 টাকা জোড়ায়, কিন্তু এই কবুতর আর ওই কবুতর তুলনা দেওয়া হইব না। আর এটার ভিতরে আরেকটা সিলভার মাদি দিয়ে দিই, অনেকজনে মাদি কবুতর চাইতাছে, বেজি কবুতর। দেখি দেখেন তো, এটা দেখানো পাট্টা কবুতর, তো কালার কিছুই আহেনি, এক পাট্টা কবুতর। সিঙ্গেল মাদিটা কত চাচ্ছে? সিঙ্গেল মাদিটা একদম 1500 টাকা। এটা সিঙ্গেল মাদি দর্শক। তো এই জোড়াটার শেফট অনেক সুন্দর লাগছে আমার কাছে, লম্বা কবুতর। কবুতর গুলি ছাড়লে বোঝা যেত যে কেমন রকেট উড়বে, শাশা করে। এরপর কি দেখবেন? দেখি আর দর্শক, সিঙ্গেল একটা পাঙ্কি নর দেখবো, সিঙ্গেল একটা পাঙ্কি নর, কত সুন্দর দেখতে দেখেন। ধরেন তো একটু একটু ধরেন, ও বেই ধাপলা ধাপলি করছে, বাবারে কষ্ট হয়ে গেছে। কবুতর দিয়েই কবুতরও বানায়, পাঙ্কি কবুতর দিয়েও সারা সারি কবুতরই বানায়। ওইটা সারা কবুতর পালে তারা কই তারব কি দিয়া কি বানায়। অনেকজন হাটের তো কবুতর আইন না কয়, বাড়ির কবুতর। আমি তো ওইটা কই না যে বাড়ির 100 কিলো সারা, অমুক সারা, এইসব কবুতর দিয়া কবুতর বানানো যায়। সারা দেখতে কত চাচ্ছেন সিঙ্গেল নটটা? সিঙ্গেল নটটা এরা চাইলে 1500, চাইলেও কেউ মানা করবো না। আমার কবুতর আবার 500 বেচলো, মানা করবো না। এটা একদম 600 টাকা। 600? হ্যাঁ, এই নটটা মাত্র 600? হ্যাঁ, দামের জন্য আজকে এটা ওদের জন্য। ঠিক আছে, কত চাচ্ছেন পেটটা? মাটিটা খাকি কাজ করা আর নটটা সুন্দরী কাজ করা, কত চাচ্ছেন? জোড়াটা চাওয়া দাম 1200 টাকা, ছোট ভাইদের জন্য আজকে 1000 টাকা। 1000? হুম, খাকি দেখবো তিনটে আছে এখানে, আরো আসতেছে। তো খাকির ভাইয়ের বেছেন দেখো, ব্লাড যদি অরিজিনাল হয় তাহলে অবশ্যই ভাইব্রেশন আছে যে কোনো কবুতর। দর্শক, এরপরে কিছু খাকি মাদি দেখবো, যাদের খাকি অনেকগুলো মাদি দরকার তারা নিতে পারেন। সব ধরনের কবুতর আছে, চুইঠাল, বাঘা, খাকি, কষা কষা আছে, তারপর হচ্ছে এটা কি খাকি জানেন? লাল লাল খাকি। তো এরকম অনেক পয়রা থাকে, অনেক আমার মাদি পয়রা রয়েছে, এই কারণে দেখাই দিলাম, যার পছন্দ হয় নিতে পারে। পিস গুলো কত করে পড়বে? আর একসাথে যদি সবগুলো কেউ নেয় কত পড়বে? একসাথে নিলে 500 টাকা পার পিস ফিক্সড, এক থেকে হারা গেল মানে 300 টাকা পার পিসের কবুতর না। আচ্ছা, আরে 500 টাকা পার পিসের কবুতরও না, কবুতর বেশি দেখে এই কারণে জ্যাজ আছে মাদি গুলো। আর এই আরেকটা মাদি সবুজ গোলা, এ পাল্লার কবুতর, পাল্লা করা কবুতর। এটা কালকে আমার বাসায় ধরা খাইছে। হ্যাঁ, ধরা কবুতর, যার কবুতর সে তো আর খুঁজেও পাইবো না, ইউটিউবে দেখতেও পারবো না।
এইটার দাম হেরে খুঁজতে পারুম না, এইটাও 500 টাকা, এই মাদি 6টা 3000 টাকা, আর ভাইঙ্গা ভাইঙ্গা নিলে 600 টাকা পার পিস, অর্থাৎ একসাথে নিলে 500 করে পিস, আর যদি আলাদা নেন তাহলে 600 করে পিস, মানে অর্থাৎ এক পিস দুই পিস যদি নেন। ঠিক আছে ভাই, অনেক সুন্দর একটা প্লেয়ার দেখে মানে প্যাকেজ দেখলাম মাশাআল্লাহ। অবশ্য যারা সারাসারি করতেছেন পাঙ্ক মানে ই দিয়ে, তাহলে এই মাদিটা নিতে বল। ওই মাদি তো কবুতারই একটা, এই যে এই মাদিটা চাইলে গিরিবাজার সাথে জোড়া দিতে পারবে না, সমস্যা নাই। তুলেন ভাই ছিল কালেকশন নাকি? হ্যাঁ, সুন্দর সুন্দর কালেকশন দেখালেন, আশা করি আলহামদুলিল্লাহ দর্শকরাও খুশি হবে। তো চলেন আমরা ইয়ন ভাইয়ের, আজকেই হচ্ছে আপনারা হচ্ছে আরেকটা ভিডিও পাবেন যেখানে আরেকটু কম দামে কবুতর পাবেন। না না, ওটা আমার না, আমার বন্ধুর কবুতর, ওটা বন্ধুই বিক্রি করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যারা দেখলেন এতক্ষণ ধরে দর্শক, সবাইকে শুভেচ্ছা, আবারও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।